আপনি কি জানতে চান না আপনার কম্পিউটারের একটি হার্ড ডিস্ক কিভাবে ক্লিন করবেন কি করে আপনি তাহলে দেখতে থাকুন এই ভিডিও আমি ডাব্লু আর আপনাদের সবাইকে স্বাগত ডাব্লু ফর ইউ বাংলা ইউটিউব চ্যানেলে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে আসুন এবং সার্চ বক্সে টাইপ করুন ডিস্ক ক্লিন আপ ওটাকে এন্টার করুন এন্টার করার পর আপনার কাছে পপ আপ আসবে এখানে আমার সি ড্রাইভকে আমি ক্লিন আপ করতে চেয়েছি তো এটাকে রাখছি আপনি তাহলে ড্রপডাউন মেনুও ওপেন করে ড্রাইভ চেঞ্জ করতে পারেন এটিকে ওকে করার পর আপনার কাছে এ ধরনের একটি পপ আপ খুলবে আপনি এখানে দেখুন এখানে কিছু জায়গায় মার্কস আই মিন টিক মার্কস রয়েছে আর কিছু জায়গায় টিক মার্কস নেই আমার ডিস্কের এখানটায় যে সব ক্যাপাসিটি বা সেগুলো ওখানে দেওয়া রয়েছে এখানে আমি দেখছি কিছু জায়গায় টিক্স এবং টিক্স মার্কস নেই আমাদের আর বিষয় দেখতে হবে এখানে আমরা ছেষট্টি পয়েন্ট তিন এম বি গেইন করতে পারবো আমি ফ্রি স্পেস তৈরি করতে পারবো বা বাড়াতে পারবো সেটা দেখাচ্ছে আমরা একটু চেক করে দেখি আমি যেহেতু সি কো করছি সি ড্রাইভের প্রপার্টিতে আমি আসছি প্রপার্টিস আপনি নিচে এসে ওপেন করুন এখানে আমাদের ডিস্ক ক্যাপাসিটি দেওয়া রয়েছে তিনশো পঁয়তাল্লিশ উপরে রয়েছে আই ইউজড স্পেস আর নিচে রয়েছে ফ্রি স্পেস তিনশো সাতানব্বই এটাকে আমরা নোট ডাউনস করে রাখি এবার আমি ঠিক আগের পপ আপে চলে আসছি এখানে যেগুলোতে আনমার্কস রয়েছে সেগুলোকে আপনি মার্কস করে দিন সমস্ত যেগুলো আনমার্কস করা ছিল সব জায়গায় আপনি মার্কস করুন ঠিক নিচের দিকে একটি অপশান আছে দেখুন ক্লিন আপ সিস্টেম ফাইল এটাকে কখনোই আপনি ওকে করবেন না বিকজ এটা যদি ওকে করেন তাহলে সিস্টেমের সঙ্গে অনেক ফাইল থাকে সেগুলো সব রিমুভ হয়ে যাবে তাতে আপনার কম্পিউটার চালাতে প্রবলেম হতে পারে তখন ওগুলো সিস্টেমে থাকে এগুলোকে আমরা কিছু করব না এভাবে রেখে আমি ঠিক নিচেই এসে আমি ওকে করব ওকে করার পর পারমিশান চেয়েছে ডিলিট ফাইলস করছি এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ফাইলের উপর এখানে একটা পারমিশন চেয়েছে এটাকে আমরা কন্টিনিউ করছি যে কত টাইম লাগবে এটার আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করছে আপনি এখানে খেয়াল করুন দুশো সাতানব্বই ছিল এখানে তিনশো ছয় স্পেস আমাদের হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে এ ধরনের নতুন নতুন তথ্য আপনি সবার আগে আপনার দেখতে পারেন তার একটা নোটিফিকেশন যাবে ধন্যবাদ